তো হ্যালো ফ্রেন্ডস, রাখছি আজকের ভিডিওর ইন্ট্রো। আপনারা দেখছেন অমিতের ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ। আজ অনেকদিন পরে বেরিয়েছি, একটু চাপ ছিল একদম নতুন ভিডিও নিয়ে। তো রোজ ভিডিও আসবে, ধরে নাও আজকে আমি আছি বালিগুড়ি লোকনাথে মা মনসা পুজোয়। লোকনাথ ধামে আছি এখন, আরতি হচ্ছে দেখতে পাচ্ছ লোকনাথ ধামে। এখানে মা মনসা পুজো উপলক্ষে যেসব সেটগুলো পজিশন করছে, আশা সাউন্ডের 30, বাপন সাউন্ডের 30, মন্ডল মাইক সার্ভিসের 30, আর জয়মাকালী সাউন্ডের 30, আর থাকছে 31-16, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তো আমি আর রিজু বেরিয়েছি পজিশনে ভিডিও করতে। আমি লোকনাথ ধামে ভিডিওটার ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। তো শ্রাবণ মাসের এটা লোকনাথ মন্দির, শিব মন্দির, এখানে বাবা জল ঢালা হয়। তো ইন্ট্রোটা এখানে শেষ করে দিলাম, ছোট করে, বেশি বড় করলাম না। আপনারা দেখছেন অমিতের ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ। 2024 লোকনাথ বালিগুড়ি মা মনসা পুজো অপজিশন। যাচ্ছি, তো চলে এসছি বালিগুড়ি, বালিগুড়ি স্টোর ধর মনসা পুজো ছাপান। এটা বালিগুড়ি স্টোর ধর, এইখানে আগের বছর ছিল সাউন্ড কিং এর নতুন 30, আর এবছর এসছে মন্ডল মাইক সার্ভিসের 30। লোড হচ্ছে, আরও সব সেট আপ এসছে, দেখে নেবো। দেখতে পাচ্ছ লোড হচ্ছে, আজকে কাল সকালবেলায় 7টার মধ্যে রোড শো শেষ হয়ে যাবে। নন্দকুটি জলনাথি আনতে যাবে 5টার সময়, 6টার মধ্যে কম্পিটিশন করে শেষ করে ফেলবে। তারপরে যাবে বিকালবেলা ঠাকুর আনতে, ওখানে গিয়ে হবে রোড শো ঠাকুর আনার। এটা 12 নম্বর রোড। বালিগুড়ি স্টোর ধর মা মনসা পূজা 2024 মন্ডল মাইক সার্ভিস লোড হচ্ছে। এবছর শ্রাবণ মাসের জলযাত্রীর কিছু ছবি যেগুলো নিয়ে এসছে। মহাকাল, জয় মহাকাল। তো মন্দির এখনো সাজসজ্জ করা হয়নি। তো লাইংচং এ মন্ডল মাইক সার্ভিস দিচ্ছে, আর অপারেটর, আর এটা মন্ডল মাইক সার্ভিসের 4D মাল সেট আপ, এটাও থাকবে কমিটিতে। বালিগুড়ি শ্রী মা মনসা পূজা 2024। চলার
জয় মা কালী শ্রাবণ গোদাবাটি শ্মশানে লোড হচ্ছে মনসা পুজো উপলক্ষে 2024। সবাই দিয়ে বাপন সাউন্ড চন্দ্রহাটি হুগলি আজকে লোড হচ্ছে লোকনাথ ধামে বাপন সাউন্ড 30 স্পিকার লোকনাথ ধামে আজকে লোড হচ্ছে কাল মা মনসা পুজো আছে লোকনাথ মোড়ে পেট্রোল পাম্পে এই হচ্ছে পেট্রোল পাম্প লোকনাথ আর এটা হচ্ছে লোকনাথ ধাম এরিয়া এই হচ্ছে বাবা লোকনাথ ধাম বাবার মন্দির জয় বাবা তারকনাথ রিজু আর আমি বেরিয়েছি এই বাপন সাউন্ড লোড হচ্ছে তো শ্রাবণ মাসের মেলা গেল এখনো শ্রাবণ মাস আছে জয় মহাকাল জয় বাবা তারকনাথ দেখে নাও লোকনাথ ধাম এরিয়া ওই বাপন সাউন্ড লোড হচ্ছে আজকে কাল সকালে জল যাত্রী আনতে যাবে এবং বিকালে ঠাকুর আনতে যাবে ওখানে রোড শো পজিশন হবে বাপন সাউন্ড ওই বাপন সাউন্ড লোড হচ্ছে মা মনসা পুজো উপলক্ষে আজকে লোকনাথ ধামে ওইটা হচ্ছে লোকনাথ পেট্রোল পাম্প এবং ওখানে সামনে রোড বাবার 12 নম্বর রোড এটা চলে যাচ্ছে লোকনাথ স্টেশন এতে তো আসার সাউন্ডে 30 চলে এসছে বালিগড়ি 3 নম্বর মা মনসা পুজো উপলক্ষে 2024 আসার সাউন্ড আরামবাগ এই আনলোড হলো গাড়ি এলি লোড হয়ে যাবে এই সামনেই রোড এই জনতা হার্ডওয়ার্স এর এখানে লোড হচ্ছে এই দেখো জনতা হার্ডওয়ার্স আর ওটা হচ্ছে 12 নম্বর রোড সামনেই মন্দির আছে আসা সাউন্ডে 30 স্পিকার এইখানেই লোড হবে বালিগুড়ি 3 নম্বর আসাদুল্লাহ সামনেই মন্দির লাইট খাটানো হচ্ছে এখনো এই 12 নম্বর রোড কুমোরপাড়া এটা আনলোড হয়ে গেছে চার চাকা বেরিয়ে যাচ্ছে আপনারা দেখছেন অমিতার ইউটিউব চ্যানেল আজ লোড হচ্ছে বাড়িগড়ি লোকনাথ মা মনসা পুজো উপলক্ষে
তো কাল সকালবেলা পজিশন, মিনিমাম 6টার মধ্যে পজিশন শেষ হয়ে যাবে, জলানার পজিশন। তারপরে ঠাকুর আনতে যাবে 3টার সময়। যারা সকালে জলানার পজিশন দেখবে তারা পুরো 5টার সময় চলে যাবে নন্দকুটি, যে গেটের ধাম আছে ওইখানে জলযাত্রী আনতে যাবে। আর যারা সকালে আসতে পারবে না ভোরবেলা, তারা চলে আসবে বিকালবেলা 2টোর সময়। রোড শোয়ে বেরোবে, ঠাকুর আনার পজিশন হবে 4টা পর্যন্ত, 5টা পর্যন্ত।